गुता लागबे तो लागबे गुता ना गुता लागबे तो ओटा इसे कर ताली होबे खेलो घूम पड़ा है नहीं बाबा और बोले अखनो घूम पड़ा होई नहीं है आठटा बजे प्रीति अखनो घूम पड़ा है नहीं ए देखो गाछ मुखे मते घुमाए देखो देखो लाल ए देखो लाल पड़े देखो देखा जाए छे 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 देखा जाए छी 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 तो गाज प्रीति घुमाले दिक दिए लाल पड़े हमार हाथ थके हाथ मध्य पड़े देखे कि भिजा भिजा कि माँ देखे मुख दिए लाल पड़े कान घास ब्रश ट्रश कर ब्रश ट्रश कर दुकान दुकान जा चा खाते नहीं आ अरे एखो घूम पड़े ना कि हाँ 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 पड़ते तो प्रीति एम दुकने जाते जल के दिवे तो गाइस प्रीतर खूब जोरे पटी लागसे और जल छाड़ा दौड़ मारसे तुम्हारे साथ कथा बोलते बोलते पटी लागसे ताड़ाताड़ी कर जल ना नहीं डूबे बस इलेक्ट्रिके खाली कान्दा काटी खाली कान्दा काटी सब किछु दे खाली कान्दा काटी करे सब समय जिद खाटले हबे ओके बोलते जखन हॉर्लिक्स खाइते ओ ना ओ मैगी खाबे ठंडा होते दे ठंडा होक गरम तो पूरा प्लेटा सब प्लेट सामने ने तु खाते थक हम चा बनाई ठीक से तो गाइस हमें रान्ना करते भात हे एक मैं आलू सिद्ध बसे दिखे आसते हलो सोयाबिन सोयाबिन आ सोयाबिन रान्ना करब कल के रात बेला माछ एन पर माछ रुए गए माछ माछ रुए ग तो रात मसले कल आसते सोयाबिन तक रान्ना करब और पापड़ भाजब खावा रात रात बेला झड़ हो बिस्टी हो ना तो हमारे बेटे आओ आम पड़से तो पीटी कतगुल आम टुकाय रखे देखा तो देखा पीटी आम टुकाय रखे देखा पीटी आम टुकाय रखसे और कतगुल आम पड़से तो पीटी कतगुल आम टुकाय रखसे तो ओके बोलम चीनी नहीं आसते हाँ बोलम जो आधा गिरी चीनी नहीं आसते चाटनी मध्य दीब तो प्रीति बल हाँ दस टा चीनी आनब आप दस टा खाब हमें बोलो ना बोलो चीनी आज लंका नहीं आए सो लंका नहीं बाड़ी से तो तो वो चीनी आनते गे ठीक है गाय तो आसुखे देखा हमें बोलो कि थकले पाठी आज हमें आम चाची बनाब ना का बनाब देखो कि करब ठीक है देखो तुम्हारा देखा है प्रीति एक्स दाड़ा
আসো খেয়ে তুমি দেখবা। ও ঢোল পিটাই দিয়েছে সবাইকে নিমন্ত্রণ দিতেছে, আমি বানাবো না চাটনি, বানাবো না। ও তো সবাইকে নিমন্ত্রণ দিবে চাটনি বানাবো, এতটুকু আর সবাইকে নিমন্ত্রণ বানাতেছিস তুই? হ্যাঁ তুই আবার কেন ডাক নিমন্ত্রণ দিচ্ছিস? হ্যাঁ কেন নিমন্ত্রণ দিচ্ছিস? এমনি কেন দিচ্ছিস? ওই মোদি এমনি আমি চাটনি বানালে ইয়ে নিমন্ত্রণ দেয় না, তুই ইয়াই সবাইকে নিমন্ত্রণ করেছে, আমি চাটনি বানাবো, আমার আসুন চাটনি বানাবে নিমন্ত্রণ, ওটা আমি কসম তোকে নিমন্ত্রণ দেয় না, সবাইকে নিমন্ত্রণ দিয়ে বানাচ্ছিস, মহান মানুষ না? ঠিক আছে ঠিক আছে, এমনি মজা করলাম রে। ওই দেখ আমার এখানে ক্যামেরা হচ্ছে, এই যে দাদার সঙ্গে একটু মজা করলাম, ওই যে দেখ ভিডিও রিয়াকশন, তোদের রিয়াকশন দেখলাম সবার মন খারাপ হচ্ছে না রে, সবাইকে দিব সবাইকে দিব সবাইকে দিব রে, এই কাইন্ড বলছিলি এই যে মন খারাপ হয়ে গেছিল গাইস, এমনি রে আমি আগে গাইছি বলছি দেখবা হ্যাঁ ওদের রিয়াকশনটা। ঠিক আছে যা পরে বানালে পরে ডাকবো, হ্যাঁ চাটনি সবার জন্য এখন নেওয়া হচ্ছে, সবাই একটু একটু খাবে, অল্প বানাইছি। আমের চাটনি মুরগি খাদা আচ্ছা হইলো, একদিনের মধ্যে বেশি কম হবিতেই পারে, খায় খায় খায়। তোরা আমাকে বল কেমন হচ্ছে, বল তোরা বল, সত্যি করে বল, সত্যি সত্যি ভালো হয়েছে। পল্লবী কি, টিকলি, শ্রাবন্তী, সবাই একসাথে বল কেমন হচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো গাইস তোরা এখন আমের চাটনি খাচ্ছে, সবার মুখে হাসি, তখন থেকে ওরা ওয়েট করতেছিল। এই পাখিকে দেখো চামচ চাটতেছে, দেখো দেখো দেখি দেখি পাখিকে দেখি তো কেমন করে চাটতেছে, এই যে ও চাটতেছে এমন করে বলে আ না, সত্যি সত্যি করে বললাম ভালো হচ্ছে রে, সত্যি সত্যি ভালো হচ্ছে। কেমন হচ্ছে তুমি বলো, কেমন হচ্ছে চাটনিটা, কেমন হচ্ছে বলো? চাটনি আমি খাইলামই না। আমি কাজ করি, হ্যাঁ পাখি তোরা খা আমি কাজ করি, বললাম না কেমন হচ্ছে চাটনিটা, পাগল নাকি খাইলাম? আচ্ছা তুমি ভাত খাওয়ার সময় খাইও, ঠিক আছে? আমি দেখছো আমি ভালো বানাই ওর মা থেকে, পাখি দাও কেমন বাটি ডাকতেছে, ও তো মনে পুরো বাটি দিয়ে খাই ফেলবে, পেট ভরা জিনিস কাকা কি তুমিও আমিও চাটনি খাই, আমারও চাটনি খাই, ওটাই বিয়া বাড়িতে চাটনিটাই চাইনি আগে ফার্স্টে, আমি ওটা খাওয়া খাইলে কেন ওই যে
বৃহস্পতিবার মাছ পূজা দিচ্ছে তুমি আজকে পূজা দিচ্ছ হ্যাঁ তুমি আজকে পূজা দিচ্ছ কি কি করে পূজা দিলা কি করে দিলা আজকে বৃহস্পতিবার আছে ঘট পাল্টাতে লাগে ঘট পাল্টাইলাম পূজা দিলাম তো গাইস দেখো প্রীতির বাবা গিটার বাজাচ্ছে সাদা সাদা কালা কালা বলো দেখো গাছ দেখো প্রীতির পাপা নাচতেছে দেখো দেখো গাছ দেখো গাছ প্রত্যেকদিন রাত্রেবেলা কাজ থেকে আসে দোকান থেকে আসে আর আইসে এরকম অত্যাচার করে বাড়িটাতে গাছ দেখো বাড়িতে আইসে তোমাদের তোমাদের বাবারা এরকম করে ওর কারো বাবা দেখো প্রীতির বাবাকে দেখো রাত্রেবেলা আইসে দোকান থেকে এরকম অত্যাচার করে বেশি ইতরায় করো এখন করো এখন কেন করতে তুমি গায়ে আমি ভিডিও করতে থাকি চুপ হয়ে গেল তুমি না ইতরাইতেছিলা এখন কি হইলো বন্ধ হয়ে গেলা ক্যামেরা করতেছি দেখি গাছ ভয় পেয়ে গেল ছাড়বো ভিডিও তার জন্য এখন চুপ হয়ে গেল একটা গান আছে পাখি তোর বাবা প্রতিদিন গাছ দেখো গাছ তোমাদের বাড়িতে এরকম হয় দেখো 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 ওদের বাপ বেটি অত্যাচার প্রত্যেক দিন রাত্রেবেলা দোকান থেকে আসবে আইসে এই যে অত্যাচার শুরু করে বাপরে বাপ আরে ব্যথা পাবে বেকার বেকার গাছ জানো এমন করে দুইবার উঠে চলো একবার ছোট্টবেলায় যখন পাখি যখন পাখি যখন মানে প্রীতি যখন ছোট ছিল চার মাস পাঁচ মাস বয়স এমন করে উপরে উঠাইছে ফেলাই দিছে এই ইদানিং কিছুদিন আগের ঘটনা দুই তিন মাস আগে এইভাবে উঠাইছিল দেখা ওই দেখা যাবে কেমন উঠেছিলা ওই দেখা দাও না কেমন উঠেছিলা দেখা যাও দেখাই দাও না না উপরে ঢিল মারছিল উপরে ঢিল মারছিল যে আরে এটা না উপরে ঢিল মারছিল যেন ফেলাই দিছিল অত বড় মেয়েটাকে উপর থেকে ফেলাই দিছিল বাবা আমি কিন্তু ছাড়বো আমি কিন্তু ছাড়বো সত্যি হাতের ডানাগুলো আরে ব্যথা পাবে তো ব্যথা পাবে এমনি বলে ওর মুরগির ডানা পোলট্রির ডানাও না লোকাল মুরগির ডানা চিকন চিকন কি হইলো ব্যথা পাইলি এই যে ব্যথা পাইছে এই যে অত্যাচার করতে করতে আঙুল ফুটে গেছে মনে হয় আঙুল ফুটে গেছে बड़े बड़े शहर में छोटा छोटा बातें होता रहता है समझ में आया कि नहीं बच्चे नहीं और एक बात बता देता हूँ मुझे सुनना नहीं है सदा सदा